গুড মর্নিং সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বংশায় নিউজের নিয়মিত অনুষ্ঠান গুড মর্নিং ক্লাসিফাইড ওয়ার্ল্ড ডট নেট নিবেদিত প্রতিদিনের অনুষ্ঠান গুড মর্নিং। আজকের এই অনুষ্ঠানে অতিথি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, নিউ ইয়র্কের পরিচিত মুখ মাইনুদ্দিন আহমেদ। যারা মাইনুদ্দিন আহমেদ, আপনাকে গুড মর্নিং অনুষ্ঠানে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ওয়ালাইকুম, কেমন আছেন আপনি? গুড মর্নিং জি, আপনাদের দোয়ায় ভালো আছি, ধন্যবাদ। পর আপনাকে দেখছি, কথা বলছি, বিশেষ করে মহামারী করোনার কারণে তো আমরা অনেকটা দূরত্ব বজায় রাখতে হয়, দেখা হয় না, আগে অনেক দেখা হইতো, কথা হতো। আলহামদুলিল্লাহ যে আমরা বেঁচে আছি, ভালো আছি। আপনি তো নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকছেন, সেখানে কেমন এখন, কেমন আছেন আপনারা, বাংলাদেশিরা কেমন আছেন? জি, আমরা ভালো আছি। আগের থেকে একটু উন্নতি হয়েছিল মাঝখানে, তখন তো লকডাউন তুলে নেওয়া হলো। লকডাউন তুলে নেওয়ার পরে সম্প্রতি আবার একটু খারাপ অবস্থা হয়েছে, কিছু লোকজন মারাও গেছেন। তো এখন আবার এই সপ্তাহ থেকে একটু স্থিতিশীল, কারণ ভ্যাকসিন গুলো দেয়া শুরু হয়েছে, তাতে করে পরিস্থিতিও কিছুটা উন্নতি হচ্ছে আর মানুষের মনোবল একটু একটু করে ফিরে আসছে। ধন্যবাদ। সেটা আমরা লক্ষ্য করছি ওভারঅল সমগ্র যুক্তরাষ্ট্রে, শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করছি ভ্যাকসিন পাওয়ার পর থেকে মানুষের মধ্যে একটু স্বস্তি আসছে, মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও কমে যাচ্ছে। বাট এর মধ্যেও অনেকে আবার করোনায় মারা যাচ্ছে। এই গত সপ্তাহে, এক সপ্তাহের ব্যবধানে নিউ জার্সিতে স্বামী মারা যাওয়ার পরে বাংলাদেশে ওয়াইফ মারা গেলেন এবং তার তাদের দুই সন্তানই করোনা আক্রান্ত। আমরা দোয়া করি তাদের জন্য, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের দুই সন্তান যারা করোনা আক্রান্ত রয়েছেন তাদের আমরা সুস্থতা কামনা করছি। এনিওয়ে, নিয়তির খেলা, আমরা সবার জন্য দোয়া করি, যারা অসুস্থ আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই পর্যায়ে যদি কাছে জানতে চাই যে ওভারঅল বাইডেন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে, জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকার যে অবস্থা, সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন এই আমেরিকাকে এখন? আমেরিকা তো আসলে একটি প্রতিষ্ঠিত নেতৃস্থানীয় বা শীর্ষস্থানীয় গণতন্ত্র, সেক্ষেত্রে এটি গণতান্ত্রিক একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া দেশ এবং সারা পৃথিবীতে সুনামের সাথে নেতৃত্ব দিয়ে যায়, যার জন্য ভোটের ফলাফলটা জনগণ যেটা চায় সেটা এখানে বাস্তবায়ন করা সম্ভব হয়, কারণ যিনি ক্ষমতায় থাকেন তিনি অনুচিত কিছু করার সুযোগ পান না। তো যার জন্য ফলাফলটা এরকম হয়েছে, আগের প্রেসিডেন্ট না এসে নতুন প্রেসিডেন্ট এসেছেন। ইনি এনার নির্বাচনী প্রতিজ্ঞা অনেকগুলো আছে, মানুষের সুযোগ সুবিধা বাড়াবে, তারপরে এখনকার বিপদকালীন টাকা পয়সা সাহায্য, রাষ্ট্রীয় সাহায্য বাড়াবে, তারপরে ইমিগ্রেশন ইস্যুটা তিনি সহজ করবেন এটাও বলেছেন, এবং ওনার প্রথম দিকের ঘোষণায় আমরা এটাও জেনেছি যে বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের ব্যাপারে আমেরিকার যে একটা কড়া দৃষ্টিভঙ্গি ছিল সেটা সহজ হবে। সার্বিকভাবে জনগণ আশা করছেন যে অবস্থা আগের চেয়ে ভালো হবে, যদিও আগের প্রেসিডেন্টের সমর্থকরা মনে করছেন যে আগের জন থাকলে ভালো হবে। সার্বিক প্রত্যাশা যে ইট উইল বি বেটার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবং সেই সাথে যদি একটু জানতে চাই আপনি কিভাবে দেখছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি, বিশেষ করে এই নিউ ইয়র্কে আমরা যারা আছি, সমগ্র বাংলাদেশি কমিউনিটির এর ভালো মন্দ কিভাবে আপনি একটু জানাবেন দর্শকদের?
আমার আমি যতটুকু জানি, আসলে এই বিষয়টা, করোনার বিষয়টা স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তারা সঠিক তথ্যটা দিতে পারবেন। অবশ্য মিডিয়ার একজন কর্মী হিসাবে আমার কাছে যেসব তথ্য আসে তাতে আমরা কাছের পরিচিত বেশ কিছু লোকজনকেও হারিয়েছি। আর আপনি জানেন যে লকডাউনের ইমিডিয়েট আগে এবং লকডাউনের সময় জ্যাকসন হাইটের পাশেরই একটা এলাকা এলমহার্স্ট হসপিটাল, ওখানে প্রচুর মানুষ মারা গিয়েছিল এবং আমার জানা মতে অনেক বাংলাদেশিও মারা গেছেন এবং একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তো সেই আতঙ্কটা এখন অনেকটা কমেছে। আর লকডাউনের পরে আমেরিকাতে বিভিন্ন স্টেটে যেই করোনার প্রকোপ বেড়েছে এবং ক্ষতি বেড়েছে, সেই অনুযায়ী নিউ ইয়র্কের ক্ষতিটা তুলনামূলক কম হয়েছে। কম হওয়ার কারণ হলো নিউ ইয়র্কে এখানে স্টেট গভর্নমেন্ট বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং সব সময় সচেতন থেকে জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। এখন সবকিছু সচল রাখার জন্য কর্তৃপক্ষ লকডাউন দিচ্ছেন না, কিন্তু রিকোয়েস্ট করেছেন সবাইকে যে আপনারা একেবারে বেশি খুব জরুরি প্রয়োজন না হলে বেরোবেন না। এমনকি স্বাস্থ্য বিভাগ এটাও অনুরোধ করেছে, এটা ওই আদেশটা এমন ভাবে জারি করেনি যে শাস্তিযোগ্য, সেই রকম না, আর্নেস্টলি রিকোয়েস্ট করেছে যে আপনারা চেষ্টা, বাসাতেও যাতে মাস্ক পরে থাকেন, তাহলে একজন আরেকজনের কাছ থেকে নিরাপদ থাকবেন। তো আমার বিশ্বাস একজন সচেতন মানুষ হিসাবে, মিডিয়া কর্মী হিসাবে এবং বাংলাদেশ থেকে আসা একজন মানুষ হিসাবে আমার আস্থা এবং বিশ্বাস যে অবস্থা খুব দ্রুত ভালোর দিকে যাবে এবং মহামারী এখানে নিউ ইয়র্কে আমি যা দেখছি এটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি এবং সেরকম লক্ষণ আছে। মানুষকে রিকোয়েস্ট করব যাতে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে না পড়েন, সচেতন থাকলে এবং অনুরোধগুলো, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুরোধগুলো মেনে চললে আমার বিশ্বাস যে খুব দ্রুত এটা ভালোর দিকে যাবে, সবাই সুস্থ হয়ে উঠবেন। সেক্ষেত্রে এর আগে শুরুতেই একটু কথা যেটা বলছিলাম যে আপনি ব্রুকলিনে থাকেন, ব্রুকলিনের বাংলাদেশের কেমন আছেন, বা আমাদের যে সামাজিক সংগঠন, আমাদের যে কমিউনিটি নিউইয়র্কের, বিশেষ করে নিউইয়র্কের কথাই আমরা আজকে আলোচনা করতে চাই আপনার কাছে, শুনতে চাই যে আমাদের অনেক সংগঠন রয়েছে, করোনায় অনেক আমরা হেল্প করেছি, একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছি, এবার এর মধ্যেও আমাদের মধ্যে বিভেদ বিভক্তির কথাও বিভিন্ন ভাবে শুনছি। নিউ ইয়র্ক সিটির বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করেও আমাদের মধ্যে একাধিক প্রার্থীকে নিয়ে অনেক কথা হচ্ছে, একাধিক প্রার্থী থাকার কারণে বাংলাদেশে হতে পারছেন না। ওভারঅল সব মিলিয়ে আমাদের কমিউনিটির ভালো মন্দ আপনি কিভাবে একটু বিশ্লেষণ করবেন বা মনে করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এনেছেন। এটা আমার নজরে যেটুকু এসছে সেটা হলো বেশি সংখ্যক বাংলাদেশ অরিজিন ক্যান্ডিডেটের কারণে এক জায়গায় বেশি পিছিয়ে পড়েছেন বলে আমার জানা আছে, সেটা হলো জামাইকাতে। সেখানে একাধিক ক্যান্ডিডেট ছিলেন, পিছিয়ে পড়েছেন, এতে একটা অসন্তোষ অবশ্যই একাংশের মধ্যে কাজ করে, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের, বাংলাদেশ অরিজিন, বাংলাদেশ কমিউনিটি যারা এখানে আছেন, করোনার ক্ষেত্রে আমার জানা মতে অসহযোগিতা থেকে সহযোগিতার বিষয়টি বেশি ঘটেছে। আমি বেশ কয়েকটা ঘটনা জানি, বেশ কয়েকটা ক্ষতিগ্রস্ত পরিবারকে জানি, প্রয়োজনীয় জিনিসগুলো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তাদের যেটুকু দায়িত্ব পালন করার সেটি করেছে, কিন্তু যেটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়, তাদের এখতিয়ারে আসে না, সেগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাই করেছে। একটি পরিবার আক্রান্ত হয়েছে, তার কি প্রয়োজন পড়বে টেলিফোনে কথা বলে বাসার সামনে রেখে এসে একটু দূরে গিয়ে আবার কল করে যে তোমার এই জিনিসটা দিয়ে গেলাম, এই যে এসে নিয়ে যাও। এটা খাদ্য থেকে শুরু করে খাদ্য, ঔষধ, এমনকি যন্ত্রপাতি,
এগুলো দিয়েছে কয়েক জায়গায় আমি জানি, এবং এই যে সহযোগিতার দৃশ্যগুলো এগুলো চিত্রায়িত করলে অসাধারণ একটা অন্তরছোঁয়া বিষয় হয়ে দাঁড়াবে। এবং আপনি জানেন যে আসলে আন্তরিকতার বিষয়গুলো বাংলাদেশের মানুষের ভিতরেই বেশি কাজ করে, অন্যান্য ভৌগোলিক অঞ্চল এবং অন্যান্য জনগোষ্ঠীর চেয়ে বাংলাদেশের মানুষেরা একটু আন্তরিক হয়, তাদের হৃদয়ের স্পর্শ বেশি থাকে, দয়া মায়া একটু বেশি থাকে। এটা আমি ছেলেবেলা থেকে দেখেছি, অবধিও সময়ের প্রেক্ষিতে কিছু উঠানামা করে, কিন্তু এখনো নিউ ইয়র্কে যে অংশগুলো, যে জায়গাগুলো আমরা লক্ষ্য করতে, আমার মনে হয়েছে যে সবাই অসাধারণ একটা মানসিক উদারতা নিয়ে এই করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য কাজ করেছে। এটি অনন্য নজির, কোনো সন্দেহ নাই। মানুষ, বাংলাদেশের মানুষ অন্তরের দিক থেকে যে ভালো, এটা তারা এখানে বেশ অনেকগুলো ক্ষেত্রেই প্রমাণ করার সুযোগ পেয়েছে। একটু জানতে চাই আপনার কাছে যে নিউ ইয়র্কের বাংলা ভাষার মিডিয়া গুলো, টেলিভিশন, অনেক টেলিভিশন, একাধিক টেলিভিশন আমরা দেখছি, প্রিন্ট মিডিয়াও দেখছি, আবার এই করোনার সময় অনেক মিডিয়া বন্ধ রয়েছে, আবার অনেক মিডিয়া প্রকাশিত হচ্ছে, প্রচার হচ্ছে। সাংবাদিকতা, কমিউনিটির সাংবাদিকতা আপনি কিভাবে দেখছেন, বা এখানকার সাংবাদিকরা কমিউনিটির কতটুকু ভালো মন্দের সাথে জড়িয়ে আছেন, তাদের সাংবাদিকতার মূল্যায়নটা কিভাবে আপনি করবেন? সালাদুম ভাই, একটা জটিল প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমি যদি আপনার প্রশ্নের 100 ভাগ উত্তর দিতে চাই, তাইলে আমাদের বন্ধুরা অনেকেই মনঘন্য হওয়ার সম্ভাবনা আছে। তবে না বললেও নয়, কারণ এটি একটি ভাইটাল প্রশ্ন। রোগের যেমন নেতিবাচকতা আছে করোনার, আমাদের বাংলা মিডিয়ার নেতিবাচকতা এর থেকে কম নয়। কিন্তু এই নেতিবাচকতা যাতে না থাকে তার জন্য আমি দু একটা কথা বলবো। সেটা হলো, আমার সৌভাগ্য হয়েছে টাইম টেলিভিশনে গিয়ে আপনার সাথে দেখা হওয়ার। এটা আপনার বোধহয় মনে আছে, কারণ আপনাকে মনে রেখেছি এই জন্য আপনি খুব সামাজিক যোগাযোগে বা ব্যক্তিগত আচরণে আপনি খুব মিশুক এবং মিষ্টি মানুষ, যার জন্য আই রিমেম্বার ইউ। তো এখানে নিউ ইয়র্ক কেন্দ্রিক বাংলা মিডিয়া সম্পর্কে ঢাকায় কাজ করার সময় আমার খুব উচ্চ ধারণা ছিল, খুবই উচ্চ ধারণা, যে এখানে বাংলা অমুক অমুক প্রতিষ্ঠা সেই আছে, তারপরে এখানে অনেকেই আছেন যাদেরকে আগে থেকেই চিনি। তো আমি একটু ব্যক্তিগতভাবে একটু বেশি আশাবাদী ছিলাম, কিন্তু এখানে আসার পরে আমি দুটো চিত্র দেখলাম, যেটা আমাকে ঢাকা থেকে আমার অনেক বন্ধু বলেছে, যে তুমি যদি ওখানে গিয়ে বলো যে তুমি বেড়াতে এসছো, তাইলে তোমার মেহমানদারি হবে একরকম, কিন্তু যদি তুমি বলো যে তুমি থাকতে এসছো, তাইলে কিন্তু জিনিসটা একটু ভিন্ন রকম হয়ে যাবে, অনেকটা ঘাটতি হবে। তো আবার কেউ কেউ বলেছে যে আমাদের বাংলা মিডিয়া ওখানে যারা জড়িত আছে অনেককেই তুমি চিনবে, কিন্তু ওইদিকে তুমি সময় বেশি ব্যয় করো না, কারণ তোমার যে পরিমাণ সময় দেবে সেই পরিমাণ আর্থিক, সামাজিক বা মানসিক ওই রকম আউটপুট হবে না। এই কথাগুলো অন্য সময় বলা সম্ভব না, আপনি বলেছেন, প্রশ্ন করেছেন বলেই বলছি, বিনয়ের সাথে বলছি, কেউ যেন মাইন্ড না করে। তো এখানে আমি যাদেরকে যাদেরকে যাদের কথা চিন্তা করে বিভিন্ন সময় মিট করেছি, আমার কাছে মনে হয়েছে যেন কোথাও কিছু একটা ঘাটতি আছে। হ্যাঁ, আমরা এখানে বাংলা বাঙালি কমিউনিটি পুরো আমেরিকা কেমন জানি না, কিন্তু নিউ ইয়র্কে এটা একটা বিশাল সংখ্যক কমিউনিটি। যেমন এমনও ঘটেছে, আমাদের একজন সরকারি কর্মকর্তা আমাকে বললেন যে অমুক মিডিয়ার অমুক আছে আমার খুব কাছের লোক, আপনি একটু কষ্ট করে একসময় ওদিকে তো যাবেনই, সবাই তো জানে
যে নিউ ইয়র্কে একজন বাংলাদেশ থেকে একটা লোক আসবে, তিনি জ্যাকসন হাইটে যাবেন না, সম্ভব না, একবার ইয়ে করবেন। কিন্তু আমি ওনাকে ট্রাই করে 3 বার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তিনি আমাকে সময় দিতে পারেননি ওনার অফিসে। এখন আমি জানি না, হয়তো এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য পারেননি, কিন্তু আমি তো একজন বয়স্ক লোক হিসাবে অবশ্যই এটাকে খুবই সহজভাবে নিতে পারিনি, যে আমি তো চাকরির জন্য আসিনি ওনার কাছে, এটা একটা সৌজন্য, তাই না? এটা একটা পরে আরো যাদেরকে জানতাম সবাই হ্যালো হাই ওকে ইয়েস ঠিক আছে, কিন্তু আমি শেষের দিকে একটু পরীক্ষামূলক ভাবে যে এখানে বসে কিছু তো করা দরকার, যদিও আমি তখন অলরেডি এশিয়ান এজের এখানকার প্রতিনিধি হিসেবে কাজ করছি, তাতে দেখলাম যে আরেকটু নেগেটিভ ইয়ে হয়েছে। তো নেগেশন গুলো ম্যানারফুলি এক্সপ্রেস করা যায়, এটাকে অসহযোগিতার মতো করলে ঠিক নয়, আর যাতে করে, যেমন আমি মনে করি আমাদের যে নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা মিডিয়া গুলো যেগুলো এখন একেবারে করুণ অবস্থায় আছে, এই করুণ অবস্থার জন্য শুধু করোনা দায়ী নয়, সংশ্লিষ্ট লোকজনও দায়ী, আমরা যারা মিডিয়ার কর্মী আমরা অনেকাংশে দায়ী। তো করোনা থাকবে না, কিন্তু মিডিয়া গুলো থাকবে, আমার বিশ্বাস যে আমরা সামনে সুযোগ পাবো একটু একটু সচেতন এবং একটু দিল খোলা হওয়ার জন্য। কারণ যদিও বলা হয় যে আমেরিকা ইজ এ টাফ কান্ট্রি, এটা এমন একটা জায়গা, নো ওয়ার্ক নো ফুড, এটি আসলে সর্বত্রই, কারণ বাংলাদেশে মানুষ যেমন যিনি বিপদে পড়েন তার প্রতি দয়ালু হয়, আমেরিকার মানুষ দয়ালু হয় না এমন তো নয়, আমেরিকার মানুষও দয়ালু হয়। এবারে রোগ এবং রোগ প্রতিরোধে সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশের মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যেভাবে সহযোগিতা করেছে নিজের কাজ ফেলে রেখে, এতে আবার প্রমাণিত হয় যে মানুষ বাংলাদেশে হৃদয়বান। আর আমাদের মিডিয়াগুলো, করোনা চলে যাক, আমাদের মিডিয়াগুলো এখানে ফ্লাওয়ারিশ করুক ভালোভাবে। মিডিয়ার একটা ব্যাপার আছে সালাদিন সাহেব, আপনি জানেন, সেটা হলো আমি এখানে একটা ঠিক একটা কলাম, আগামী সংখ্যা একটা কলামের বিষয়বস্তু হবে কয়েকজন সম্পাদকের প্রসঙ্গে, প্রশংসা করে লিখব, যাদের প্রশংসা করা যাবে না, তাদের প্রসঙ্গটা আমি আনিনি, এটা শুধু এখানকার না, ঢাকা ঢাকা সহ। তো আমার ওপিনিয়ন হলো যে আমি যদি একটা প্রতিষ্ঠানের সম্পাদক হই, আমি তো একেবারে সব জানতাম না, আমি যে অলরাউন্ডার হবে এমন নয়, আমি জানতে হবে, আমি বুঝতে হবে আমার ল্যাকিংস গুলো কোথায়, এবং আমি আমার ভিতরে যেটুকু অভাব আছে সেটা একজন কর্মী নিয়োগ করবো, আরেকজন সাংবাদিক নেব, আমার দৃষ্টিভঙ্গি থাকবে, আমি বুঝতে পারবো ইনি কি কাজ করবেন, আমার এই অভাবগুলো আমি আমার সহকর্মীদের দিয়ে পূর্ণ করব। কিন্তু সহকর্মীর কাছ থেকে নিতে হলে আমার অভাব সম্পর্কে আমার সচেতন থাকতে হবে, এবং আমার সহকর্মীটি ওই ক্ষেত্রে পোটেনশিয়াল কিনা সেটা দেখতে হবে। কিন্তু আমি যদি জিদ করে বসে থাকি যে আমি সর্বশ্রেষ্ঠ, আর কাউকে লাগবে না, তাইলে কিন্তু হবে না, কারণ আমি সর্বশ্রেষ্ঠ সব জানতে এটা হয় না। তো আমার বিশ্বাস যে আমরা সামনে সবাই মিলেমিশে আমাদের এখানকার নিউ ইয়র্ক কেন্দ্রিক মিডিয়া গুলোকে একটু ভালো করার চেষ্টা করব, তাতে আমি অন্তত শান্তি পাব, কারণ আমি 4 দশকের বেশি সময় মিডিয়াতে কাজ করেছি। হ্যাঁ জি, ধন্যবাদ, ধন্যবাদ। আপনার সঙ্গে আমি দ্বিমত করব না, আপনার সঙ্গে আমি একমত পোষণ করে যেটা বলতে চাই যে আমি ব্যক্তিগত ভাবে আত্মসমালোচনায় বিশ্বাস করি, যে আগে আমার ভুল ত্রুটি আমি যদি মূল্যায়ন না করতে পারি, আমি অন্যের ভুল ত্রুটি কিভাবে আমি ধরবো, আমি কিভাবে আমি শিখবো, সেই দৃষ্টিকোণ থেকে। এবং সর্বশেষ আপনি যে কথাটা বললেন, ইয়েস, আমরা সবাই মিলে আমরা মিডিয়াকে সমৃদ্ধ করতে পারি, আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করতে পারি, আমরা পুরো বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখছি। নেব ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমরা আবার গুড মর্নিং এর আলোচনায় ফিরে আসবো। দর্শক নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ
সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক। গুড মর্নিং, বিরতির পর আলোচনায় ফিরে আসলাম। বংশা নিউজের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান গুড মর্নিং ক্লাসিফাইড ওয়ার্ল্ড ডট নেট নিবেদিত আজকের এই গুড মর্নিং অনুষ্ঠানে অতিথি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাইনুদ্দিন আহমেদ। মাইনুদ্দিন আহমেদ, আপনাকে আবার মর্নিং অনুষ্ঠান আলোচনা যে আলোচনা করছিলাম সাংবাদিকতা নিয়ে দেশে, যদি আরেকটা প্রসঙ্গে যদি টানতে চাই, যে আমরা জানি যে নিউ ইয়র্কের যে গভর্নর অ্যান্ড্রু কুমো একটু বেকায়দায় পড়ে গেছেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে এবং তার রাজনৈতিক জীবনটা একটা কি বলবো ভেঙে চুরমার হওয়ার পথে, এবং এই ফাঁকে আগামীতে উনি আবার গভর্নর পদে নির্বাচন করার চিন্তা ভাবনা রয়েছে এখন পর্যন্ত, এবং তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন। এর মধ্যে খবর হচ্ছে নিউ ইয়র্কের মেয়র ব্লাজিও তিনি আবার গভর্নর পদে নির্বাচন করতে যাচ্ছেন। আপনি এই বিষয়ে কি একটু দর্শকদের কিছু বলবেন, আপনার বিশ্লেষণ? এটা আসলে একটা মুক্ত সমাজে ছেলে মেয়ের সম্পর্কটা একটু খোলামেলা হওয়াটাই স্বাভাবিক। তো সেখানে ওনার মতো একজন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা মানুষের চারিদিক থেকে একটু প্রেম ভালোবাসা আসার গতিটা একটু বেশি হতে পারে, সেখানে এইসব বিষয়ে কিছু মানবিক দুর্বলতা থাকে আপনি জানেন, এইভাবেই বিধাতা সৃষ্টি করেছেন। তো এখন ওনাকে সমস্যায় ফেলে অন্য কেউ হতে চাচ্ছে, এরকম একটা পলিটিক্যাল মোটিভ নিয়ে এই মেইলি বিষয়গুলো হয়েছে কিনা এটাও একটা দেখার বিষয় আছে। আর এটি যদি এমন কি বলা যায় নিয়ন্ত্রণের বাইরে বা খুবই বিশ্রী রকমের কিছু হতো, তাইলে উন্নত সমাজে যেটা হয় যে অভিযুক্ত ব্যক্তি সরে দাঁড়ান, তো তিনি যখন সরে দাঁড়াচ্ছেন না, তাইলে এটার মধ্যে আমি প্রথমে যে সন্দেহ পোষণ করেছি ওই রকম কোনো বিষয় আছে। আর এখানে যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নির্বাচন করার ব্যাপারে আমি যতটুকু জানি নিউ ইয়র্কের ভোটার বৃন্দ খুবই সচেতন, ওনারা আগে থেকেই বুঝতে পারেন কে কাজ করবে কে কাজ করবে না, কারণ এখানে শক্তি দিয়ে কিছু হয় না, এখানে জোর করে ভোট নেওয়া যায় না, এখানে যেটা হবে সচেতন ভাবে হবে। তো এই ব্যাপারে আমি বিষয়টা সহজ হয়ে যাক, বিস্তৃতির দিকে না যাক এটাই চাইব, কারণ সম্মানিত মানুষ অসম্মানিত হলে ওই সমাজ খুব একটা ভালো ফলাফল লাভ করতে পারে না। বিষয়টা একটু সেন্সিটিভ, এই জন্য আর বেশি বলবো না আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। একটু আগেই বলছিলেন আমাদের নিউ ইয়র্কের সংবাদপত্র সাংবাদিকতার কথা, আপনি বাংলাদেশে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, কি বলবেন বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে এই মুহূর্তে প্রবাস থেকে, কিভাবে দেখছেন বাংলাদেশের সাংবাদিকতা? বাংলাদেশের সাংবাদিকতা শুরুতেই একটা কথা বলবো, যেটা আমাদের সাংবাদিক বন্ধুরা মনঘুণ্য হবেন, সেটা হলো আমি এটাকে চাকরি হিসেবে নিয়েছি ধরেন 81 থেকে, এর আগে ছাত্র জীবনে শখ করে সাংবাদিকতা করেছি, লেখালেখির সাথে জড়িত ছিলাম,
তাতে এখানে ধরেন 40-42 বা ওইদিকে আরো বেশি, প্রায় ধরেন আমার জীবনের প্রথম 15-20 বছর বাদ দিলে বাকিটাই মিডিয়ার সাথে কানেক্টেড। দীর্ঘ সময়ে যেমন সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশে এক থাকার সময়েও দেখেছি, দুইটা দুইটা ভেঙে দুইটা হওয়ার পরেও দেখেছি। আমার কাছে সবসময় মনে হয়েছে মালিকের থেকে সাংবাদিকরা সাংবাদিকদের বেশি ক্ষতি করেছে এবং করছে। আর বর্তমানে জিনিসটা আরো করুন, কারণ বর্তমানের বিষয়টা বিজ্ঞাপনের বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন এসছে, সেটা অনেকটা পত্রিকার মালিকরা বলছেন নেতিবাচকতা আছে। তারপরে আপনি জানেন যে এগুলো আবার বিজ্ঞাপন ম্যানেজ করার ব্যাপার ছিল, পার্সেন্টেজের ব্যাপার ছিল, আর এখন আরেকটা বড় ধরনের ঝাঁকুনি এসছে, সেটা হলো অনলাইন। অনলাইন আসাতে এটাকে অনেকেই পজিটিভ ওয়েতে দেখছেন, যে অনেকগুলো অনলাইন হচ্ছে, এর মধ্যে মানুষের দুঃখ দুর্দশা বেরিয়ে আসছে যেগুলো আগে আসতো না, তাতে করে আবার ওই তথ্যগত বিভ্রান্তি অথবা তথ্য নৈরাজ্য এগুলোও কিন্তু কিছু হচ্ছে। সার্বিকভাবে আমার দৃষ্টিতে এই মুহূর্তে যে কেউ, আমি অনেকদিন কাজ করেছি বলে যদি আমাকে বলে যে আমাকে একটা মিডিয়াতে কানেক্ট করে দেন, আমি টু টেল দ্য ট্রুথ আমি তাদের বলি যে তুমি খেয়ে পড়ে বাঁচার জন্য, রিজিকের জন্য এই এই লাইনে যেও না। তোমার যদি খেয়ে পড়ে বাঁচার আয়ের জন্য একটা উৎস থাকে, তাহলে তুমি ওটাকে উৎস হিসাবে রাখো, এটাকে সম্মান হিসাবে কাজ করার চেষ্টা, তুমি পিওর থাকতে পারবে এবং পেশাতে টিকতে পারবে। আর আমাদের পেশার আরেকটা দিক, আমি প্রশ্নের উত্তরে মেশে কিনা আমি জানি না, কিন্তু ভুলে যাব এই জন্য বলছি, সেটা হলো বাংলাদেশের সার্বিক রাজনৈতিক অবস্থাও কিন্তু মিডিয়া অভিমুখী করে যদি আপনি দেখেন, তাহলে সেখানে অনেক আগের আর এখনকার তফাৎ দেখতে পাবেন। মিডিয়ার ব্যাপারে যারা সচেতন ছিল তারাই বারবার এসছে, মিডিয়ার ব্যাপারে যারা অসচেতন ছিল তারা ঝরে পড়েছে। এই প্রক্রিয়াটা আমার থেকে আপনি ভালো দেখেছেন, কারণ আপনি এখানে আমেরিকাতে বসে দীর্ঘ সময় কাজ করেছেন, যাতে করে একটা আই সাইড ভিউ আপনার সবসময় ওদিকে ছিল। তবে আপনার প্রশ্নের উত্তর হলো সরাসরি যেটা, সেটা হলো বাংলাদেশের মিডিয়ার অবস্থা এখন ভালো নয়। ধন্যবাদ ধন্যবাদ, আমরা এর সাথে আপনার সাথে আমি একমত করতে চাই, এবং তারপরেও আমরা চাইবো যে সময়ের পরিবর্তনে যুগের চাহিদা এবং যে বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশ যদি আমরা করতে চাই, সাংবাদিকদের ঐক্যের দরকার রয়েছে। যে বিভক্তির কথা আপনি বললেন, আমরা চাইবো যে এখনো সময় আছে বাংলাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম রাখবেন, যে যে দল যে মত পোষণ করেন সেটা কোনো প্রবলেম না। সেই উদাহরণটা দেখিয়ে গিয়েছেন আমাদের আনোয়ার জাহিদ। আনোয়ার জাহিদ রাজনীতি করতেন, কিন্তু সাংবাদিক হিসেবে কখনো বিভক্তির মধ্যে উনি যান নাই, সাংবাদিকদের কোনো বিভক্তি উনি দেখান নাই। নির্মল সেন, আমরা বলতে পারি নির্মল সেন, উনি বাম রাজনীতি করতেন, সরাসরি রাজনীতি করতেন, কিন্তু সাংবাদিকতায় আমরা কিন্তু বিভক্তি দেখি নাই। আমরা নির্মল সেনকে উদাহরণ আমরা দেখতে পারি, সেরকম আরো অনেকেই আছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। এবং এই প্রসঙ্গে যদি একটু দেশের কথা জানতে চাই, আমরা স্বাধীনতার বাংলাদেশ 50 বছর পালন করতে যাচ্ছে, এবং এই সুবর্ণ জয়ন্তী সময়ে বাংলাদেশের 50 বছরে একজন বাংলাদেশ হিসাবে আপনি কিভাবে বাংলাদেশকে দেখছেন, বাংলাদেশের ভালো মন্দ সাফল্য অর্জন মিলিয়ে? কঠিন প্রশ্ন, তারপরেও আপনার ক্যামেরার সামনে বসে গেছি, উত্তর তো দিতে হবে, চেষ্টা করি কিছু বলা যায় কিনা। আপনি কি এই প্রশ্নে বিশেষত বাংলাদেশের স্বাধীনতার উপরে গুরুত্ব দিতে চান, না মিডিয়ার বিষয়টা জানতে চান, কোনটার ব্যাপারে বললে ভালো হবে? স্বাধীনতা স্বাধীনতা আমাদের স্বাধীনতা, আমাদের অর্জন স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, মানবাধিকার, আমাদের অধিকার, এসব বিষয়।
আচ্ছা, তো আমাদের স্বাধীনতার সুফলের কথার মাঝখানে হয়তো কখনো মিডিয়া টানবো, এটাকে সহজভাবে নেবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কোনো সন্দেহ নাই, বাংলাদেশ একটি সোনার দেশ এতেও কোনো সন্দেহ নেই, যার জন্য একবারে স্থায়ীভাবে এখানে আমি গত 3 বছর কাটানোর পরেও প্রত্যেকটা মুহূর্ত আমার বাংলাদেশের আনাচে কানাচে, আমার শিক্ষাক্ষেত্র, আমার কর্মক্ষেত্র, আমার জন্মভূমি সবখানে ঘুরে বেড়ায় সব সময়, এমনকি ঘুমের মধ্যে। আর স্বাধীনতার সুফল বলতে যেটা, সেটা হলো বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে তো আমরা এখনো ওই যে পাঞ্জাবিদের বাজারের ব্যাগ বহন করতাম, এতে কোনো সন্দেহ নাই। আমরা এখন বুক ফুলিয়ে কথা বলি, বুক ফুলিয়ে হাঁটি, আমি মাইনুদ্দিন নিউ ইয়র্কে বসে অনলাইনে কথা বলার সুযোগ পাচ্ছি, এগুলো কল্পনাই করা যেত না। আর এখনকার মিডিয়ার ব্যাপারে যে নেতিবাচকতা বললাম, সেটা কিন্তু আমি রাষ্ট্রীয় ক্ষেত্রে বলবো না, রাষ্ট্রীয় ক্ষেত্রে আসলে উন্নয়ন কাজ অনেক হচ্ছে, তবে এবং উন্নয়ন কাজ হচ্ছে বলে আমার খুব ইচ্ছে করছে আরো দীর্ঘ সময় বাঁচি, কারণ বিগত সময়টা তো কেবল সংগ্রাম করলাম। আমার একটা সুন্দর উন্নত দেশ, চমৎকার দেশ, সমৃদ্ধ, ধনী, সেখানে আমি এটা সুফল ভোগ করে আরো 50-100 বছর বাঁচি, এই ধরনের একটা ইচ্ছা জাগে। তো হ্যাঁ, অনেকের একটা অভিযোগ আছে যে ভাই উন্নতি তো হচ্ছে, তো উন্নতিটা একটু সার্বিক হলে ভালো, যেমন আমরা কিছু লোক উন্নত হলাম, কিছু লোক অনেক ধনশালী হলাম, এবং নিঃসন্দেহে আমি যদি ধনী হই আমার আশেপাশে অনেকেই এটা ছোঁয়ায় অনেকটা উপকৃত হয়। এই জিনিসগুলো একটু কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে যে উন্নতির সুফলগুলো যেন বেশিরভাগ মানুষকে স্পর্শ করে। আর একটা সরকার যখন স্ট্যাবিলিটি পায় তখন উন্নতি করার সুযোগটা বেশি থাকে, আর একটা সরকার স্ট্যাবিলিটি পাওয়ার জন্য সরকারকে অনেক কিছু করতে হয়, অনেক যোগ্যতা অর্জন করতে হয়, যে দলটি ক্ষমতায় থাকে দীর্ঘ সময় তার সেই যোগ্যতার বলেই তাকে থাকতে হয়। যেমন আমি প্রসঙ্গক্রমে মিডিয়া কেন্দ্রিক একটা কথা বলি, সেটা হলো একবার অনেক আগে 80-এর দশকের দিকে হবে, এরশাদ সাহেবের সময়, এরশাদ সাহেব একটা ইংরেজি পত্রিকার অফিস ভিজিট করতে গেলেন, সাথে ওনার একজন মন্ত্রী ছিলেন, ওই পত্রিকায় একজন সিনিয়র সাংবাদিক ছিলেন যিনি ওই মন্ত্রী সাহেবের এলাকার লোক, তিনি জানেন না। ডিসক্রেডিটটা কি সাংবাদিক সাহেবের না মন্ত্রী ছিল না, তিনি জানেন না। এটা অসমাপ্ত রেখে আরেকটা বলি, আরেকজন সিনিয়র সাংবাদিক যিনি জাতীয় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের একজন সিনিয়র সদস্য, সেখানে ওনার এলাকার এমপি সাহেব গেলেন, ও এমপি সাহেব জানেন না যে এখানে ঢাকায় ওনার এলাকার একজন সিনিয়র সাংবাদিক আছে, 30-40 বছর কাজ করেছেন। তো এই প্রসঙ্গগুলো টানলাম কেন, হ্যাঁ ওখানে অবশ্য তিনি এই সাংবাদিক সাহেব যখন ওনাকে দেখলো কি সালাম দিয়ে আপনি কি অমুক না এই সেই, হ্যাঁ জি জি, হ্যান্ডশেক ট্যান্ডশেক করে কি বলেন তো কি জন্য আসছেন কি, হ্যাঁ আমি একটু লাইব্রেরি দেখবো, আমার নামে নাকি আমার বিরুদ্ধে নাকি কিছু সংবাদ ছাপা হয়েছে, তো আপনি তো জানেন যে প্রেস ক্লাব লাইব্রেরি রেস্ট্রিক্টেড অনলি ফর মেম্বার্স, আমি স্পেশাল পারমিশন নিয়ে সিনিয়র মানুষ হিসাবে ঢুকে ওনার কাজটা সেরে দিলাম। উনি যাওয়ার সময় বলল যে ও আপ্যায়ন করার চেষ্টা করা হয়েছিল, ওনাকে ওই সাংবাদিক সাহেবকে বললো যে আসবেন আসবেন, চলে গেছে। কিন্তু এরপরে ওই এমপি অনেক প্রেস কনফারেন্স এটা সেটা অনেক কিছু করেছে, কিন্তু ওই সাংবাদিক সাহেবের কথা মনে নেই ওনার। প্রসঙ্গটা টানলাম কি জন্য, এই এই যে অসচেতন গণপ্রতিনিধি, রাষ্ট্রের কি পজিশনে অসচেতন, অর্ধ সচেতন, আনম্যানারলি, হাফ ম্যানারলি, আনকার্টিয়াস লোকজন বসে থাকলে এগুলো হয়।
এবং ফলাফল কি হয়েছে, চেয়ারে থাকতে পারে না, এরা এক সময় সরে যায়। তো এগুলো অনেক বড় বিষয়, আপনি জানেন, আপনিও সচেতন সাংবাদিক, আমাদের প্লাস মাইনাস গুলো আপনারা জানেন। তো প্রসঙ্গটা টানলাম এই জন্য যে একটা সরকারের দায়িত্ব নির্ভর করে এগুলোর উপরে, এবং সরকার স্থায়ী হলে ডেভেলপমেন্টের কাজগুলো বেশি হয়। যেমন বর্তমান সরকারের একটা বিষয় বলি, সেটা হলো আপনি জানেন যে প্রাইম মিনিস্টারের, মাননীয় প্রধানমন্ত্রী, একটা সাহায্য তহবিল আছে অসুস্থ সাংবাদিকদের জন্য। একবার হলো কি, আমি নাম নেব না, নাম নিলে সমস্যা আছে, কিন্তু বিষয়টা বলি, না বললে অন্যায় হবে, সত্য প্রকাশ করা উচিত। সেটা হলো এক সাংবাদিকের অসুস্থতার জন্য তার সাহায্য চেয়ে ওনার ওখানে তথ্য মন্ত্রণালয় হয়ে একটা দরখাস্ত গেল। তো ওখান থেকে যে কেউ বলল যে ম্যাডাম, এ তো আপনার সাংবাদিকদেরকে ভোট দেয় না, এর কাগজ এখানে কেন? আমি যদ্দূর শুনেছি যে উনি বলেছেন তিনি সাংবাদিক তো, হ্যাঁ, তিনি অসুস্থ তো, হ্যাঁ, হ্যাঁ, তো সো হোয়াট। এরপরে খবর নিয়ে জানা গেল যে এইরকম অনেক সাংবাদিককে উনি নিজের হাতে সাহায্য করেছেন, নিজের হাতে চেকটা ধরিয়ে দিয়েছেন, বিনিময় করেছেন। প্রসঙ্গটা টানলাম কি জন্য, আসলে তো শুধু শক্তি, শুধু রাজনীতি, শুধু মাসল এগুলো দিয়ে হয় না। এই যে এখনকার সরকারটি একটা স্থিতিশীল অবস্থায় ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো করতে পারছে, এটি সংশ্লিষ্ট লোকগুলোর এই ধর মানবিক বৈশিষ্ট্যের কারণে হচ্ছে বলে আমি মনে করি। এবং যেটা শুরুতে বলেছিলাম যে প্রশাসনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ভিতরে যখন মানবিক গুণাবলী থাকে এবং সৌজন্যবোধ, তারপরে যারা দুঃখ কষ্টে আছে তাদের প্রতি দয়া থাকে, অর্থাৎ একটা মানবিক অনুভূতি যখন কাজ করে, তখন তাদের পক্ষে মানুষের কল্যাণ করা সম্ভব হয়। আর সরকারের স্থিতিশীলতার ব্যাপারে বলবো, আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট রাজনীতিবিদরা দীর্ঘ সময়ের, দীর্ঘ অভিজ্ঞতার ইতিহাসে পরিপক্ক এবং কি বলা যায় ঝানু ঘাগু। এই আওয়ামী রাজনীতির সাথে অন্যরা রাজনীতি করে আসতে হলে তাদেরকে রাজনৈতিক প্রজ্ঞা এবং মানব কেন্দ্রিকতা এগুলো বাড়াতে হবে। শুধুমাত্র চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আমি রাষ্ট্রে রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেব, এই করব সেই করব, এগুলো হবে না। যাই হোক, আমি বোধহয় আপনার প্রশ্ন থেকে একটু বাইরে সরে যাচ্ছি সঙ্গত কারণে, ভিতরে না, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে সময় সময় কম, হ্যাঁ, অল্প সময়ে এত কিছু বলা, আমার মনে হয় জি জি, সেক্ষেত্রে আমি 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 একটা আমি একটা বাক্য দিয়ে এই প্রশ্নটার উত্তর শেষ করতে চাই, সেটা হলো দেশে উন্নতি হচ্ছে, সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব যে একটু নজর রাখেন যাতে উন্নয়নের ছোঁয়াটা বেশিরভাগ লোক পায়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শেষ করতে হবে, সময় খুব শেষ পর্যায়ে, 30 সেকেন্ডের মধ্যে খুব অল্প ভাষায় যদি একটু বলেন প্রবাস থেকে, আপনি বাংলাদেশের সমস্যা কোন কোন সমস্যাটাকে আপনি বড় করে দেখছেন, যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, আইনের শাসনের অভাব, মানবাধিকারের অভাব, নির্যাতন এর বিষয়টা, আপনি কোন সমস্যাটাকে বড় করে দেখছেন এই প্রবাস থেকে, যেটা সমাধান হওয়া দরকার সংক্ষেপে? আমি ওখানে রাজনৈতিক, অর্থনৈতিক বা আইন বলেন, বিচার বিভাগ বলেন, এগুলোর ব্যাপারে যে আমি ওখানে ওখানকার বিষয়ে পরামর্শ দিতে গেলে আমি বলবো যে এদিকে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের দিকে তাকালে হবে, ওনারা যদি এদিকে তাকান, এখানকার ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি, তারপরে আইনের অনুশাসন, তারপরে ভোটারের সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণ, এই দিকগুলো যদি খেয়াল করা হয় তাহলে উচিত কাজটা হবে এবং অনুচিত কাজটা
না হওয়ার সম্ভাবনা থাকবে এবং আমাদের দেশের উন্নয়নটা আরো দ্রুতগামী হবে। সবাইকে মানবিক হওয়ার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মাইনুদ্দিন আহমেদ, আপনি আজকে গুড মর্নিং অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত জানালেন, দর্শকদের জানালেন, শেয়ার করলেন, আমাদের ভালো লাগলো। এবং সর্বশেষে যে কথা বললেন, আমাদেরকে অবশ্যই মানবিক হতে হবে। সমাজ, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যদি মানবিক হতে পারি, তবেই না আমরা সুন্দর কমিউনিটি, সুন্দর সমাজ, সুন্দর দেশ গঠন করতে পারবো। সেই প্রত্যাশায় আমরা রাখছি, আমরা সবাই মানবিক হবো। মাইনুদ্দিন আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুড মর্নিং অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। যে আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বংশাই নিউজের সাথে থাকবেন, গুড মর্নিং এর সাথে থাকবেন। সবাইকে আবারও গুড মর্নিং। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক।